দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ, যাচাই করুন আজই। শিবম মার্বেল এন্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। পুজোর ছুটির আগে ছাত্রছাত্রীদের নিয়ে শারদোৎসব পালন করা হলো গোঘাটের সুবীরচক প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্রছাত্রীদের দেবী দুর্গা, মহিষাসুর, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক গণেশ সাজিয়ে করা হলো পুজো। শনিবার এমনই বিরল দৃশ্য দেখা গেল ওই প্রাথমিক স্কুলে। পুজোর আগে ছোটো ছোটো পড়ুয়াদের পুজোর আনন্দ ও পুজোর প্রতি আকৃষ্ট করতে স্কুল কর্তৃপক্ষ এই শারদোৎসব পালনের ব্যবস্থা করে থাকে প্রতি বছর বিভিন্নভাবে। প্রত্যেক বছর পুজোর সময় স্কুলের সরকারি ছুটি পড়ার আগেই এই শারদোৎসব পালন করা হয়। সকাল থেকে এছাড়াও সঙ্গীত, নৃত্য, কবিতা আবৃত্তি, নানা অনুষ্ঠান হয়। দেখুন বিস্তারিত। শারদীয়া দুর্গা উৎসবে যে নাট্য অনুষ্ঠান বাচ্চাদিকে নিয়ে কীভাবে ভাবলেন এই বিষয়টা? আজকে আমাদের শারদোৎসবের যে ছুটি থাকে দুর্গা পুজোর, সেটার আজকে শেষ দিন স্কুলের। আজকে শনিবার, আজকে স্কুলের ছুটি পড়ে যাচ্ছে। তো আমরা একটা চিন্তাভাবনা থেকে করেছিলাম এই অনুষ্ঠানে একটা, যে বাচ্চাদের কচিকাড়িদের নিয়ে আমরা একটা দুর্গা উৎসব করবো স্কুলের মধ্যে। যেমন বাচ্চাদের একটা আনন্দ দেওয়া, তার সাথে আজকের দিনের প্রেক্ষাপট যেটা, যে গোটা বিশ্বে যে নারী নির্যাতন, মা দুর্গার মধ্যে এসেছিলেন তার প্রধান উদ্দেশ্য ছিল অসুর বধ শুধু না, তার সাথে সাথে পুরো খারাপ জিনিসগুলোকে বিনাশ করা, সেই শিক্ষাটা আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা বাচ্চাদেরকে দিতে চাই। আজকে আমার কচি কচি ছাত্রীরা অনেকে দুর্গা সেজেছেন, তো তারা অসুরকে, আমারই স্কুলের যারা অসুরের অভিনয় করছে তাদেরকে বধ করছে। অ্যাকচুয়ালি ওদের মধ্যে শেখাতে চাইছি যে এই আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকেও দুর্গার মতো হতে হবে, খারাপ জিনিসগুলোকে বিনাশ করার জন্য তোমাদেরকেও উঠে আসতে হবে, এগিয়ে আসতে হবে, এবং তোমরাও আগামীর ভবিষ্যৎ। তো তোমাদেরকে আজকের দিন থেকে যেমন আনন্দের সাথে তোমরা দুর্গোৎসবটা এনজয় আনন্দ করে কাটাবে, তার সাথে সাথে এই মনোভাবটা গড়ে তুলতে হবে তোমাদেরকে। এটাই প্রধান উদ্দেশ্য আজকের অনুষ্ঠানের, সাধারণ মানুষকে সচেতনমূলক বার্তা। হ্যাঁ, তার সাথে সাধারণ মানুষকে আমরা বার্তা দিতে চাইছি, নাগরিক সমাজকে বার্তা দিতে চাইছি। আজকের দিনে ঘটে চলা বিভিন্ন, যেটা নারী নির্যাতন থেকে আরম্ভ করে বাচ্চাদের উপরে অত্যাচার, সেই সমস্ত বিষয়ের উপরে আমরা গ্রামবাসী থেকে সাধারণ জনগণের মধ্যে একটা বার্তা দিতে চাই এই কচিকাচাদের মধ্য দিয়ে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম সুবীরচক প্রাথমিক বিদ্যালয়। আপনার নাম? আমি মোবাইদুল মল্লিক, সুবীরচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ। এর মধ্য দিয়ে আমাদের দেশে সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐক্য বেড়ে ওঠে এবং অসুর নাশ হয়, সেই অনুষ্ঠান এদের মধ্য দিয়ে আমরা জানাতে চাই বাচ্চাদের মধ্যে। এরা আগামী দিনে শিখবে, জানবে, সেটাই কি আয়োজন করলেন আজকে। হ্যাঁ, মানুষের কাছে একটা বার্তা দিলেন। মানুষের কাছে এই বার্তা দিলাম আমরা, আমাদের গ্রামের জন্য, সবারই জন্য। এটা কোন জায়গা? এটা সুবীরচক। আপনার এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। আপনার নাম? আমার নাম হরিশঙ্কর মজুমদার। পুরোহিত? আমি কি বলবো, একজন স্কুলে আসি, আমি শিক্ষানুরাগী বলতে পারেন, সংস্কৃতি সম্পন্ন মানুষ, এসব অনুষ্ঠান আমার ভালো লাগে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ, সদরঘাট, হুগলি। জয়ন্তী মঙ্গল কালী ভদ্র কালী গোপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সহস্রধা নমস্তুতে ওং মহিষী মহাময়ী চামুণ্ড মুন্ড মালিনী আয়ুরারোগ্যম দেহী দেবী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনি গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নভূতেষু বিষ্ণুমায়েতি সবিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু চেতনত্ব বিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু
শক্তি রূপে না সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃ রূপে না সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। মালতীমাতা হাই স্কিন মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ, মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাই স্কিন মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী, ঠিকানা সুপাড়া চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করে আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চুর, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে উন্নত্তর কেন, অর্ধ শত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।